অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। অর্থ, আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থ। এই অর্থর পেছনে আমরা প্রতিটি মানুষই ছুটে বেড়াচ্ছি। আমরা জানি যে অর্থ একরকম ভাবে অনর্থের মূল, আবার একদিকে অর্থ থাকলে আপনি পৃথিবীর সর্বসুখ আপনার পায়ের তলায় নিয়ে আসতে পারেন। যার ঘরে তো অর্থ আছে, সেই তার ঘরের সন্তানরা এমন খারাপ পথে চলে যায়, এমন খারাপ খারাপ নেশা ভাঙে পড়ে যায়, এমন খারাপ খারাপ বদ সঙ্গতে চলে যায়, যেখানে সেই বাবা মায়ের মনে হয় যে আমাদের অর্থের এত বেশি পরিমাণ থাকার ফলে আমাদের সন্তান সে অর্থের সুযোগ সুবিধা নিচ্ছে, ফলে আমার অর্থটা অনর্থের মূল, আমার সন্তানকে পাপের দিকে ঠেলে দেওয়ার জন্য। আবার একটা ঘরের ব্যক্তিরা মনে করে যদি আমার হাতে বা আমার বাড়িতে অর্থ ঠিকমতো রোজগার করতো বা থাকতো, তাহলে আমার সন্তানকে ভালো জায়গায় ভালো স্কুলে ভালো কলেজে লেখাপড়া শিখিয়ে ভালো একটা লেখাপড়া দিয়ে তাকে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা প্রতিষ্ঠিত করতে পারতাম। কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে অর্থ সকলের কাছে থাকে না। বলা হয় মালক কিন্তু চঞ্চলা, অর্থাৎ অর্থকে ধরে রাখতে হবে। অর্থ জীবনে যেমন আপনার জীবনকে ফ্লো দেবে, এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা দেবে, রাস্তা দেখাবে, সেটি অর্থকে ধরে রাখতে না পারলে আপনার দুর্দশাও আপনার পাশের বাড়ির কোনো মানে খারাপ ব্যক্তির মতো কিন্তু একই সমান্তরাল পথে কিন্তু চলতে শুরু করতে পারে। তাই অর্থ নিয়ে আজকে আলোচনার বিষয় যে অর্থকে আপনি কিভাবে ধরে রাখবেন, অর্থ কিভাবে আপনার সঙ্গে থাকবে, অর্থ কিভাবে, এমন কোন টোটকা আছে যে টোটকা আপনার অর্থকে সমৃদ্ধি করবে, সুবৃদ্ধি করবে। তাই মাথায় রাখতে হবে অর্থ নিয়ে টোটকা যদি করতে হয় তাহলে অর্থের এমন কিছু গুণ, এমন কিছু ক্রিয়া জানতে হবে যে ক্রিয়াটি প্রতিটি মানুষের জন্য কিন্তু ভীষণ ভীষণ বা দরকার আছে। তাই এই টোটকা এতটা দুর্লভ টোটকা যে টোটকা কিন্তু আজ অব্দি আমি সবগুলোই সেটাই বলি যে কোনো কপির কথা নয় আমার, এবং যদি কেউ কপি করতে যায় আপনারা আমায় খবর দেবেন যে আপনার টোটকা অমুক লোক কপি করছে। তো আজকের আলোচনার বিষয় সঞ্চিত রাখতে অর্থ, কোটির টোটকা অব্যর্থ। সঞ্চিত রাখতে অর্থ, কোটির টোটকা অব্যর্থ। অর্থাৎ আপনি মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করলে মাসের শেষে গিয়ে হাতে আপনি টাকা পয়সা দেখতে পাচ্ছেন না, এক টাকাও আপনার সেভিংস হচ্ছে না, আপনার টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে। আবার পাশের বাড়ি কোনো ব্যক্তি সিকিউরিটি গার্ডের কাজ করে, 5,000 টাকা মাইনে পায়, সে খেয়ে দে তার সংসার খুব আনন্দের সঙ্গে চলছে, তারা ঘুরতেও যাচ্ছে, তারা সেভিংসও করছে, তার বউ বলে যে আমি দিদি একটা কানের বানিয়েছি একটা নাকের বানিয়েছি, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে কমপ্লেন করছে তুমি এত টাকা সার্ভিস করো, এত ভালো জায়গায় সার্ভিস করো, এত টাকা মাইনে পাও, আমরা দেখতে পাচ্ছি না কেন। তাই তাদের ক্ষেত্রে বলবো যারা অর্থ রাখতে পারছেন না, তারা পারলে একটা ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে, তান্ত্রিকের প্রয়োগ নয় জ্যোতিষীর প্রয়োগ দরকার, যে কীভাবে আপনি আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন, সন্তানের ভবিষ্যতের জন্য অর্থকে আটকে রাখতে পারবেন, সন্তানের শ্রীবৃদ্ধির জন্য ব্যাংক ব্যালেন্স ঠিকমতো গুছিয়ে রাখতে পারবেন। তাই আজকে আলোচনার বিষয় সঞ্চিত রাখতে অর্থ, কোটির টোটকা অব্যর্থ। অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, বলবো কিভাবে আপনি আপনার কষ্টের অর্থ সঞ্চিত রাখতে পারবেন শুধু একটা কোটির মাধ্যমে, সেই কোটি আপনাকে আপনার অর্থটাকে জলের মতো বেরিয়ে যাওয়ার থেকে আটকাতে পারে। কিন্তু মনে রাখতে হবে টোটকা কিন্তু সাময়িক রেজাল্ট দেয়, বারবার কিছু মানুষ এই ভুলটাই করছেন যে বাড়ি বসে টোটকাগুলো সলিউশন হয়ে যাবে, কিন্তু হয় না। যখন বহুদিন করার পর সে এসে চেম্বারে বলে দাদা আমি টোটকাটা করতে মোটামুটি 2-3 মাস 5 মাস ভীষণ ভালো ছিলাম, তারপর আবার যে সমস্যা তৈরি হচ্ছে। বারবারই বলছি টোটকা মানে আপনাকে একটা সাময়িক জায়গা দেওয়া, যেটা একটা হাতে আপনি সময় পেয়ে যান যে কিছু কিছু করে অর্থ জমিয়ে আপনি সেই টাকার ফিস দিয়ে আপনি আমায় দেখাতে পারেন। তাই মাথায় রাখতে হবে টোটকা সারা জীবন রেজাল্ট কোনো মানুষকে সঠিকভাবে কখনো দেয়নি, আগামী দিনও দেবে না। তাই ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে আপনার পছন্দ মতো জ্যোতিষ বা তান্ত্রিকে যোগাযোগ করতে হবে। কিন্তু দেখেনি প্রথম বন্ধু কে আছে। নমস্কার। নমস্কার, হ্যালো, আমি বহরমপুর থেকে বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমার সম্পর্কে জানবো। নাম বলুন। সঞ্চিতা হালদার। ডেট অফ বার্থ? 24/7/1993। 24/7/1993। জন্ম সময় বলো সঞ্চিতা। সকাল 7:30। আর জন্মস্থান কোথায়? বহরমপুর। তুমি বহরমপুর দিয়ে ফোন করছো? অনুষ্ঠান কি দেখা হয় না আজ প্রথম দেখছো বোন? না না, প্রোগ্রাম দেখা হয়, সামনে তো লাইন পাইনি, দিয়ে আজকে পেলাম। তা কতদিন চেষ্টা করার পর লাইন পেলে? 1 বছর লকডাউনের আগে থেকে। এ বাপ রে বাপ, তো 1 বছর ধরে শুধু মোবাইলে প্রোগ্রাম দেখলে ডায়াল বেড়ে যাও। এই যে আজকে তুমি লাইনটা পেলে তোমার কি মনে হচ্ছে, চেষ্টা করলে পাওয়া যায় তো? হ্যাঁ, চেষ্টা করলে তো পাওয়া যায় না। অনেকে কমপ্লেন করে আমি লাইনে চেষ্টা করি লাইন পাই না, তো তুমি তো চেষ্টা করতে করতেই পেয়েছো। তুমি আজকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে যারা বলে চেষ্টা করি লাইন পাই না? না, চেষ্টা করলে লাইন পাওয়া যায়। চলো, তোমার জন্মবার শনিবার। শনিবার, ওকে। মেন হরোস্কোপে ঢুকছি, তোমার সিংহ লগ্ন
কন্যা রাশি আর নক্ষত্র হস্তা, ঠিক আছে? প্রথম যেটা কথা তোমাকে বলবো বোন, মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম, রাগ, তেজ, জেদ, এবং হঠাৎ হঠাৎ তোমার সিদ্ধান্ত, ডিসিশন চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? এবং তুমি অন্যায় দেখলে, কেউ ভুল কথা বলছে দেখলে, কোনোভাবে তোমার বা কারোর সম্বন্ধে সমালোচনা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারো না। সবসময় সবসময় অন্যায়ের প্রতিবাদ করার জন্য এগিয়ে যাও, ঠিক আছে? বাট জন্মচাট বলছে তুমি কিন্তু মাঙ্গলিক যোগের মধ্যে পড়ে আছো বোন, তাই বিবাহিত জীবনে প্রবেশ করার আগে, ভালোবাসার আগে, সম্পর্কের আগে জটক বিচার ছাড়া বিয়ের বা সম্পর্ক বা রিলেশনে পা দেবে না, মনে থাকবে? দ্বিতীয় কথা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগ আছে, বিশেষ করে টিচিং প্রফেশন, এছাড়া যে কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যে কোনো বিডিও অফিস, মানে গভর্নমেন্টের আন্ডারে তোমার চাকরি পাওয়ার যোগ তোমায় দেখাচ্ছে, এবং একটা তোমার যোগ কিন্তু পেরিয়ে গেছে অলরেডি। তুমি চাকরির চেষ্টা করছো কিছু বোন? চেষ্টা তো করছি, কিন্তু এখন তো কোনো চাকরি। কত বছর ধরে চেষ্টা করছো সঞ্চিতা? কত বছর ধরে চেষ্টা করছো? এই 3-4 বছর ধরে। তাহলে ভাবো 3-4 বছরটা কিন্তু কিছু কম সময় নয়, এবং তোমায় আমি এক্ষুনি বললাম একটা তোমার চাকরির যোগ কিন্তু পেরিয়ে গেছে। তুমি নিজেও বুঝতে পারছো যে একটা তুমি এক্সাম ভীষণ ভালো দিলে, একদম মুখে গিয়ে কেটে গেল। কি আমি ভুল বলছি? বা এমনও হতে পারে যে তোমার যেটা একদম কনফিডেন্ট ছিল, যেটা আমার হয়ে যাবার কথা, আমি একদম বেরিয়ে গেছি মনে হয়েছে, সেইখানে দেখলে যে আতিপাতিয়া যারা বেরাবার কথা না তারা বেরিয়ে গেল, বাট তুমি আটকে গেলে, তাই তো? বাট তুমি ওখান থেকে বেশি পরিশ্রম করো এবং বেশি লড়াইও করো। কিন্তু জন্মচার এটাও বল, তোমার হাতে কিন্তু ব্যবসারও চাট দেখাচ্ছে, জীবনে ব্যবসা করলেও বা প্রাইভেট টিউশন করলে, বাড়িতে কিছু বাচ্চা পড়ালেও কিন্তু ইনকাম জায়গা করতে পারো, কিছু করো বোন। হ্যাঁ ব্যবসা হতে পারে, তুমি যদি, হ্যাঁ অবশ্যই কোনো ব্যবসা হতে, কসমেটিক ব্যবসা অবশ্যই করবে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য, কারণ তোমার এখন চলছে রাহুর দশা আর কেতুর অন্তর্দশা। তোমার কিন্তু একটা চাকরির যোগ 2019 সালে পেরিয়ে গেছে, লকডাউনের আগে একটা ভালো চাকরির যোগ, তোমার কিন্তু পরীক্ষাটা ভীষণ তুমি ভালো দিয়েছিলে, এবং তুমি অনেকগুলো কমন কোয়েশ্চেনও পেয়েছিলে, মনে পড়ছে? মনে পড়ছে? তো তুমি তো পরীক্ষা দিয়েছিলে 2019, আমি তো পরীক্ষা দিইনি বোন। তো কথাটা কি মেলাতে পারছি? কি তোমার জন্মচার বলছে তোমার মাঙ্গলিক দোষ, এবং তোমার দশম ঘরে, কর্মের ঘরে খুব নেগেটিভ গ্রহ কেতু বসে আছে, যার জন্য তোমার জীবনে সাকসেস বা সফলতা পেতে দিচ্ছে না, এবং তোমার সেখানে শুক্র অর্থাৎ দশম পতির সাথেই কেতু বসে আছে। তাই তোমাকে বলবো একবার পারলে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে এটাকে ক্লিয়ার আপ করাও। 2022 সালের, আবার রিপিট করছি, 2022 অর্থাৎ 21-এর ঠিক সেপ্টেম্বর থেকে, 2021-এর সেপ্টেম্বর থেকে 2022-এর মধ্যে চাকরি তুমি 100% পাবে, লিখে রাখো ডেটটা আজকে। 2021-এর 2021-এর সেপ্টেম্বর মাস থেকে 2022-এই তুমি চাকরি 100% পাবে। কিন্তু যদি এটার প্রতিকার প্রতিদান ঠিক মতো না হয় সঞ্জিতা, তাহলে কিন্তু তুমি 2022 সালটা পেরিয়ে গেলেও পাবে না বোন, এবং তোমাদের বাড়িতে মারাত্মক আর্থিক কষ্ট, বাড়িতে মারাত্মক প্রবলেম। কি আমি কিছু ভুল বলছি? যেখানে তুমি যদি একটু ভালো জায়গায় চাকরি পাও, তোমার বাড়ির প্রত্যেকের মাথার উপর একটা ছাতা তৈরি থাকবে, তাই তো? তাই সঞ্চিতা, সঞ্চিতা আজকে তোমার টোটকায় তো শুরু হচ্ছে, সঞ্চিত রাখতে অর্থ করির টোটকা অব্যক্ত, তা সঞ্চিতায় সঞ্চিতা সঞ্চিত রাখা যে টোটকাটা অবশ্যই করো, আর পারলে চেম্বারে যোগাযোগ করো, এভাবে টিভিতে চেষ্টা করো না। একটা বছর তুমি সময়টা কিন্তু নষ্ট করেছো, ভালো যোগটা তোমার কিন্তু পেরিয়ে গেছে, তাই মাথায় রাখতে হবে। এই যে বোনটি ফোন করো, লকডাউনের আগে তো অনুষ্ঠান দেখছে কিন্তু আসতো না, আমি বুঝে পাই না, মানুষ অর্থের জন্য আসে না, সময়ের জন্য আসে না, দুর্ভাগ্যের জন্য আসে না, নিজের কি অলসামির জন্য আসে না, না পারিবারিক লোকজন জ্যোতিষ প্রতিষ বিশ্বাস করে না বলে আসে না, অনেকগুলো রিজন হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যদি যে মানুষটা সমস্ত বাধা ভেঙে এসে দেখিয়ে প্রতিকার পর আজ রেজাল্ট পেয়েছে, তার কাছে আজকের দিনে পুরো বাড়ির লোককে বিশ্বাস করাতে বাধ্য হয়েছে। আমি এমন লোককেও জানি, LIC করতেন, তিনি জ্যোতিষকে বিশ্বাস করতেন না। আমার সোহাবায় চেম্বারে হয়েছিল, আমি আপনাকে নাম, ফোন নাম্বার, ডিটেল সব দিতে পারি, সোহাবায় চেম্বার আমার হয়েছে, যিনি LIC পলিসি করেন কিন্তু জ্যোতিষ বিশ্বাস করেন না। ওনার ওয়াইফ আমার অনুষ্ঠান দেখে এসে ছেলের জন্য, এবং ওর পাশেরই বা রিলেটিভের মধ্যেই সে তার ছেলেকে দেখে সমানের একটা রিসার্চই করতো, এই যে ছেলে LIC করতেন তার ছেলে ভীষণ ভালো আঁকায়, সেই আঁকাটাকে কপি করার জন্য পাশের বাড়ির ভদ্রমহিলা
তার ছেলেকে মেরে ধরে খিঁচে তাকে আঁকাতে ফার্স্ট করবে। কেন? কারণ ওই ছেলেটা আঁকাতে ভালো পারে বলে আমার ছেলেকে হতে হবে। এই যে রেষারেষির জন্য তার মা এসেছিল যে আমি কারো খারাপ চাই না, কিন্তু আমার ছেলেকে যদি খুব খারাপ নজর না দেয়, আমার ছেলে আঁকায় ভালো যেন আঁকতে পারে, সেটি খেলায় ভালো আমি খেলতে পারে, এবং সেটি লেখাপড়ায় অতটা ভালো নয় কিন্তু যে পরিমাণে রেজাল্ট করে মোটামুটি পাশ করে যায়। আমি পরিষ্কারই আপনাদের সবাইকে বলছি, তো মায়ের প্রশ্ন ছেলে কেন খুব খারাপ নয় দেখতে না পারে, যারা ক্ষতি করতে না পারে, এইভাবে আমি কিছু ক্রিয়া করে ওনাকে দিয়েছিলাম, কিন্তু ওনার হাজবেন্ড টাকা দিতে রাজি নয়, ছিলই না, এলআইসি করে তো দিতে পারতো না, আমি নাম ধরে বলছি, দিতে পারতো না এবং দেওয়ার ইচ্ছা ছিল না। সেই ভদ্রমহিলা তার নিজের পকেট মানি থেকে, সংসার খরচ থেকে বাঁচিয়ে আমার রেমিডিস করানোর পর এই এই যে শুক্রবার দিন চলে গেল, আগামী সপ্তাহে ভদ্রলোক এসে বলছে আমার ছেলেকে একটু হরোস্কোপটা করিয়ে দিন, আর কি প্রতিকার লাগবে এটা করিয়ে দিন। এটা 100% সত্য, আমি আপনাকে নাম ফোন নাম্বার সব দিতে পারি, এটা চ্যালেঞ্জ আমার, কারণ আমি জানি সেই মানুষটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে ভদ্রলোক। আমার আমি অবাক যে যেই মানুষটা জ্যোতিষ বিশ্বাস করে না, আংটি পরতে চায় না, বিপত্তি ধাগা পরতে চায় না, ছেলেটা যে এমন কি করলো জয়পুরার সাথে যে পাশের বাড়িতে ওই জিনিসটাই বন্ধ হয়ে গেল, এই শত্রুতা রেষারেষি হিংসাম বন্ধ হয়ে গিয়ে এখন আর ও যা করছে কোনো প্রশ্ন পেছনে লাগে না। তো এই একটা যে ব্যাপার, এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বা তন্ত্র শাস্ত্রে করা কিন্তু সম্ভব, মনে রাখতে হবে। বাড়িতে বসে থাকলে কোনোদিন সুরাহা পাবেন না, চেম্বারে যোগাযোগ অবশ্যই প্রয়োজন। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। আপনার স্বামী? ওকে, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? বাগুইহাটি। স্বামীর নাম বলুন। সঞ্জীব পাত্র। ডেট অফ বার্থ বলুন। 8/10। জন্ম সময়? জন্ম সময় না, 28/10 কত? 28/10 কত, সালটা বলুন। 1976। ওকে, জন্ম সময় বলুন এবার। জন্ম রাত 12:20। ওকে, রাত 12:20। আপনি ডেটটা চেঞ্জ করে বলছেন তো? হ্যাঁ, বৃহস্পতিবার। ওকে, না ডেটটা আপনি চেঞ্জ করে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠানটা ভালো লাগে বলে অনেকদিন ধরে চেষ্টা করছি, আজকে লাইন পেলাম। অনেকদিন ধরে চেষ্টা করছেন, বাগের থেকে শোভাবাজার আসতে পারছেন না, স্বামীর জন্য খুব চিন্তা আপনার, একবারও যোগাযোগ করতে ইচ্ছাও করছে না, তাই না? ইচ্ছা তো হয়, সামর্থ্য না করলে কি কেন, সামান্য ফিস দেওয়ার সামর্থ্যটুকু থাকে না? এই যে ফোন করছেন, আপনার ফোনের কি বিল উঠছে না? তাহলে জীবনে অনেক কিছু পেতে গেলে চেম্বারে যোগাযোগ করতে হয়। ওই জন্য দেখুন, জীবনে অনেক কিছু পেতে গেলে যোগাযোগ করতে হয়, আসতে হয়, সামর্থ্য তৈরি হয় না, সামর্থ্য করে নিতে হয়, তাই না? আর যদি আপনার আপনার বন্ধুর ছেলেরা সব বাড়িতে বার্থডে পার্টি করে, আপনার কি ইচ্ছা করে না যে একদিন খরচ বার্থডে পার্টি ঘরেতে করব, ছেলের শখটা পূরণ করার জন্য ইচ্ছা করে না? তাহলে মানুষের ইচ্ছা থাকলেই, সময় থাকলেই মানুষ আসতে পারে। যারা মনে করে শুধু জানবো আমি, তাদের জীবনে কিছু হবে না, এটা মাথায় সব সময় রাখতে হবে। আপনার স্বামী জনবার বাংলা মতে বুধবার, ইংলিশ মতে বৃহস্পতিবার পড়ে গেছে, ঠিক আছে? ওকে, মেন জন্ম সময় ঢুকছি। কর্কট লগ্ন ধনুরাশি নক্ষত্র পূর্বাষাঢ়া, কর্কট লগ্ন ধনুরাশি নক্ষত্র পূর্বাষাঢ়া। প্রথম কথা বলি, হাজবেন্ডের সাড়ে সাথীও চলছে, আবার এখানে লগ্নের মধ্যে শনি বসে আছে, বুক, এই বুক নিয়ে উনি মারাত্মক সমস্যায় ভুগবে, যেমন সর্দি বসে যাওয়া, ব্রিদিং প্রবলেম হওয়া, হার্টের প্রবলেম হওয়া, পেটের সমস্যা হওয়া, এবং বিভিন্ন রকম প্রবলেম, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, এই ধরনের সমস্যা, এই ধরনের রোগ নিয়ে কিন্তু হাজবেন্ড মারাত্মকভাবে ভুগতে হতে পারে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, জন্ম চার্ট বলছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর লড়াই করেছে, খুব ছোট্ট বয়স থেকে কাজ করতে নেমে পড়েছে, কিন্তু আজ অব্দি জীবনে সুখের মুখ দেখতে পায়নি। মানুষটা হচ্ছে একটু একগুঁয়ে, মানুষটা হচ্ছে বাইরের লোকের কথা বেশি শোনে, মানুষটা হচ্ছে যারা নিজে ভালো মনে করে সেটা করে, কি আমি ভুল বলছি? আমি তো সবই শুরু করলাম, এখনো অনেক বাকি। জন্মচার বলছে লগ্নের ফোর্থটা হচ্ছে মঙ্গল, রবি, বুধ, রাহু বসে আছে, এনার মেনলি শরীর নিয়ে আপনার খুব চিন্তা দিনের পর দিন বাড়বে, এবং হঠাৎ করে ব্লাড সংক্রান্ত কোনো রোগ, অর্থাৎ সুগার, প্রেশার, থাইরয়েড অথবা ইউরিন প্রবলেমে আপনি এনাকে নিয়ে খুব চিন্তার মধ্যে থাকবেন। জন্মচার বলছে জীবনে সকলের জন্য সব করে গেছে, দিয়ে গেছে, বাড়ির শুধু ফ্যামিলির মেম্বার ছাড়া বাকিদের পর্যন্ত প্রচণ্ড কেয়ার, কিন্তু সেই মানুষগুলো আজ তাকে চিনতে পারে না। কি আমি ভুল বললাম? না, আপনি যে কথা কথা বলেছেন সবই ঠিক। তাহলে মানুষ কি আমার চেম্বারে এসে আমার মুখ দেখে পয়সা দেয় না, সত্যটা জানতে পয়সা দেয়? দেখুন, আমি একটা কথা, আমি ওইটাই বলছি, আমি একটা কথা বলতে চাই যে জীবনে একাধিকবার কর্মের পরিবর্তন হবে, উনি যেই পরিমাণে কাজ কাজের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করে এবং কাজ প্রেমী মানুষ, বাড়িতে বসে থাকতে ভালোবাসে না,
তার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক কিন্তু পাচ্ছে না। এখানে কিন্তু জন্মচার বলছে যে পরিমাণ অর্থ ওনার পাওয়ার কথা সেটা কিন্তু জীবনে কখনো উনি পাননি। মুক্তা বোঝা বাইরের জন্য, ঘরেতে মুখ খোলা, বুঝতে পারছেন? এবং জন্মচার বলছে ওনার কোনো প্রমোশন, কোনো ডেভেলপমেন্ট কিন্তু আটকে রয়েছে, ওনাকে সেটা পেতে দিচ্ছে না। পরিবর্তন যে কাজটা চলে গেল, এটা কি প্রথম জীবন দিয়ে করতো না? এর আগে অনেক কাজ করতো, তার আগে চলে গেছিল, ওটাই বললাম যে এই যে কর্ম বিচ্ছুতির যোগটা বারবারই কিন্তু আসবে। দেখুন এই বয়সে এসে যার ডেট অফ ইয়ার 1976, তাকে অনেক প্রতিকার দেওয়া যায় না। কারণ একটা 25 বছরের ছেলেকে আসলে তাকে যেইভাবে ছোটানো যায়, এই মানুষকে সেইভাবে ছোটানো যাবে না। এনারা কি করতে হবে, যে আগামী দিন ছোট করে একটা ঠান্ডা ব্যবসা উনি পান বা চাকরি পায়, যেখানে পরিশ্রম কম, টাকা মোটামুটি, যেখানে সংসারটা আপনার চলে যাবে, এবং সব থেকে বড় কথা শরীরটা ভালো থাকবে। যদি উনি কোনো জায়গায় নর্মাল চাকরি করে, সিকিউরিটি গার্ডের চাকরি করে, অফিসের চাকরি করে 5,000 টাকা ইনকাম করে, যেন 4,000 টাকাও বাইরে রাখতে পারে, বুঝতে পারছেন? এটাই বাস্তব। এটার মধ্যে এখন অনেক পরিবর্তন করানো যাবে না, যেটুকু দরকার সেটুকু পরিবর্তন শরীরটাকে বাদ দেওয়া হবে। কেন, শরীর না থাকলে মানুষের কোনো কিছু হয় না, না কাজ, না কর্ম, না মন ভালো থাকে, না কোনো কিছু হয় না। যোগ আসবে, যোগ আসবে, কিন্তু খুব ভালো কাজের যোগ উনি পাবেন না। কেন, ওনার যে পরিমাণে, ওনার যে কোয়ালিটি, সেই পরিমাণে কাজ কিন্তু উনি এখন একদম পাবে না। এই মধ্যে আমি তো আপনাকে সেই কথাটাই বললাম, ওনার যা কোয়ালিটি সেরকম কাজ উনি পাবেন না, ঠিক আছে? এবং যেটুকু পাওয়ার কথা একটু কাউকে দেখান, বাগুয়ারি যদি কাছাকাছি কেউ থাকে তাকেই দেখান, আমার কাছে আসতে হবে না। দেখি অন্তত কিছু গার্ড দিন, আপনার সাধ্যের মধ্যে গার্ড দিন, যে মানুষটা আগামী দিনে খেয়ে পরে রেখে বাঁচতে পারে, ঠিক আছে? বাপ রে বাপ, আপনাকে সব বলে বাকিরা কি করবে, বসে বসে চা খাবে? চেম্বারে যোগাযোগ করুন, একটা মানুষ ফোন পেলে, মানে ফোন পেলেই ভাগ্য মেলে না, সবাইকে বললে হবে না, কিছু মনে করবেন না, খারাপ কথা ভাববেন না, অনেক মানুষ থাকে অপেক্ষা করে, তাদেরকেও তো কিছু কিছু বলতে হবে। আমি যেটা প্রথমেই বলে, আপনি কি বলেন, আপনার কিছু বলতেই হয় না, কিন্তু এদিকে আবার বলতে পারছেন না যে বাগুড়া থেকে সবাই আসতে পারছেন, আমি আসতে বলবো না, প্লিজ খারাপ ভাববেন না, কিন্তু এটুকু বলবো কোথাও নিয়ে যান, যদি তার প্রতিকার হলে সে আগামী দিন কিছুটা ইনকাম করে বাঁচতে পারে। তার জীবনে কিন্তু কখনো কারোর মাথা নত করে থাকেনি, আর আগামী দিন থাকতে তিনি পছন্দ করেন না, আর এটা আপনিও ভালো করে জানেন। আজকে যে টোটকাটা আমি অবশ্যই বলবো, সঞ্চিত রাখতে অর্থ, করির টোটকা অব্যর্থ, যদি সঞ্চিত রাখতে চান অর্থ, যেটুকু আপনি ইনকাম করেন তার জন্য আমরা যেটা করতে হবে, একটা পান পাতা নিয়ে আসতে হবে, যে কোনো দোকান থেকে পান পাতা, কিন্তু পরিষ্কার হতে হবে, এবং পরিষ্কার এবং বোটা সবাই পান পাতা হতে হবে। সেই পান পাতাটা আপনাকে রাখতে হবে একটা সাদা বা হলুদ কাপড়ের উপরে। এই পান পাতা নাও আনেন কোনো প্রবলেম নেই, একটা কাপড় নিন, বাড়িতে যে কোনো কাপড় থাকলে, কিন্তু করিটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেশি লক্ষ্মী করি দিতে হবে। নর্মাল করি দিলে কিন্তু এখানে হবে না, লক্ষ্মী করি বা বিষ্ণু করির মধ্যে প্রয়োজন আছে, লক্ষ্মী করি বা বিষ্ণু করি প্রয়োজন আছে। এই লক্ষ্মী করি বা বিষ্ণু করি আপনি দোকান থেকে, দশমার ভাণ্ডার থেকে ঠিক সঠিক সময়, অর্থাৎ সকাল 11 থেকে সকাল 11:30-এর মধ্যে, অর্থাৎ 12টায় বাজাবেন না, 12 বেলা করবেন না, আর 10টাও করবেন না, সকাল 11 থেকে 11:30-এর মধ্যে আধ ঘন্টা সময় আপনি পাবেন। এই সময়টাকে বলা হয় খুব শুভ সময়, সকাল 11 থেকে 11:30-এর মধ্যে আপনি যে কোনো দোকানে গিয়ে বিষ্ণু করি বা লক্ষ্মী করি, আপনি দুটো করি কিনবেন, দুটো করি কিনতে হবে, একটা লক্ষ্মী করি, একটা বিষ্ণু করি, এই দুটো করি কিনে এনে একটা হলুদ কাপড়ের মধ্যে আপনি রাখুন ওই বৃহস্পতিবার দিনকে। বৃহস্পতিবার দিনকে রেখে, বিষ্ণু করে লক্ষ্মী একসাথে রেখে, আপনি আপনার মানে যেটা ইনকাম করছেন, প্রথম যে টাকা মাইনে পাবেন, যে পায় মাইনে পায়, রোজের ইনকাম, রোজের টাকা থেকে 1 টাকার কয়েন ওর মধ্যে আপনি রাখুন। রেখে যদি কোনো কিন্নার পান, মানে যারা নাচ গান করে বাচ্চা হলে, তাদের কাছ থেকে আপনি 1 টাকা কয়েন হাত পেয়ে নিতে পারেন, যে তুমি একটা কিছু আমাকে দান করো, সেই টাকাটা যদি আপনি ওর মধ্যে রাখতে পারেন, তো আপনার অর্জিত 1 টাকা, যারা বাচ্চা নাচায়, যারা কিন্নার বলা হয়, তাদের থেকে নিয়ে 1 টাকা, আর হলুদ কাপড়ের মধ্যে পান পাতা দিলে পান পাতা, বা না দিলে প্রয়োজন নেই, লক্ষ্মী করে বিষ্ণু করে ভালো করে রেখে ওম মহালক্ষ্মী নমো, ওম মহালক্ষ্মী নমো, ওম মহালক্ষ্মী নমো, এই মন্ত্রটি 100 বার জপ করার পর ধূপ ধুনো দেখিয়ে, যদি আপনি আপনার কোনো ফটোর মধ্যে ওইটাকে একটা পুটলি মতো করে গলায় ঝুলিয়ে রাখতে পারেন, ফটোকে দুটো ফুটো করে, তাহলে 100% বলছি আপনার সঞ্চিত অর্থ একটা করি কিন্তু অব্যর্থ আটকে রাখতে পারে, এটা 100% চালু। নমস্কার নমস্কার নমস্কার, বলুন বলুন বলুন, কে বলছেন? আমার নাম সৌগত। সৌগত কোন জায়গা দিয়ে ফোন করছেন? বেলেঘাটা। জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন।
জন্ম সময় বলুন। মাঝরাতে তাই তো? মাঝরাতে ও পিএম দুপুর বেলায়। ওকে, 1:26। জন্মস্থান কোথায়? কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো। আপনি কি জানতেন যে আজকে 6টায় প্রোগ্রাম হয় নাকি হঠাৎ করে চোখে পড়লো? হঠাৎ করে চোখে পড়লো। বাহ, মানে আজকে কি প্রথম দিন আমার কপাল? প্রথম দিন, প্রথম দিনেই আপনি লাইন পেলেন? কপাল আছে, কপাল আছে বলতে হবে। লোকের এক বছর চেষ্টা করে লাইন পায় না, আপনার কপাল আছে। তো প্রথম দিনে এক ঝলক দেখে হঠাৎ করে চ্যানেলটা না ঘুরিয়ে থমকে গেলেন কেন? চোখে পড়লো, আটকেও গেলেন, মানে ঘোরাতে ইচ্ছা করলো না। চলুন আর দেরি করবো না, আপনার সম্বন্ধে অবশ্যই বলবো। জ্যোতিষকে বিশ্বাস রাখেন তো? থ্যাংক ইউ। চলুন, জন্মবার আপনার মঙ্গলবার, ঠিক আছে? জন্মবার মঙ্গলবার, কর্কট লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। কর্কট লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মগা। প্রথম কথা বলবো, টাকা পয়সা কাউকে ধার দেবেন না। টাকা পয়সা ধার দিলে লোকের উপকার করতে গেলে, আপনার উপকার নিলে মানুষ আপনাকে সেকেন্ড টাইম চিনতে পারবে না। এবং আপনার একটা প্রিন্সিপাল আছে যে আপনি খুব লড়াই করা মানুষ, খুব যোদ্ধা মানুষ, জীবনে প্রচুর পরিশ্রম, প্রচুর স্ট্রাগল, প্রচুর কষ্ট করেছেন, কিন্তু কারোর থেকে এক টাকার হেল্প না নিয়ে, তাই তো? দাদা আমি কিন্তু প্রথম কথা এটাই বলেছি, আমি ফার্স্ট কথা এটা দিয়েই শুরু করেছি, কারণ আপনার মতো সাদা মানুষ আর আজকাল চোখে দেখতে পাওয়া যায় না। আপনি যতটা মানুষের কষ্ট দুঃখটা ভেতর দিয়ে বোঝেন, ওপর দিয়ে নয়, আপনার থেকে উপকার নেওয়ার সেই মানুষ আপনাকে চিনতে পারে না, পাশ কাটিয়ে পালিয়ে যায়। লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটা প্রশ্নচিহ্ন আছে, মানসিক শান্তির অভাব, ডিপ্রেশন, টেনশন মারাত্মক বাড়ছে, এবং আপনার মধ্যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে খুব সমস্যা হয়। আপনি কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, খুব প্রবলেম হয়। শরীর কিন্তু ভালো যায় না, বিশেষ করে কোমর থেকে হাঁটু বা পা, খুব সাবধানে চলাফেরা করতে হবে। স্কিন ডিজিজ আছে, চামড়ার সমস্যা, স্কিনের প্রবলেম আপনাকে মারাত্মক ভোগাতে পারে, বুঝতে পারছেন? চোট বাপায়, কোমর থেকে পায়ের পাতার মধ্যে চোট আঘাত লাগতে পারে, বা দীর্ঘ কোনো ব্যাধি আপনাকে দিনের পর দিন ভোগাতে পারে বিশেষ করে, এবং তার থেকে স্কিন প্রবলেম, স্কিন ডিজিজ কিন্তু আপনাকে মারাত্মক সমস্যা দিতে পারে। দেখুন সময় খুবই অল্প, আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না, আপনি আমার অবশ্যই বয়োজ্যেষ্ঠ মানুষ, যদি মনে হয় যে আমি কিছুটা ভালো বলতে পারলাম, তো আপনার নিয়ারেস্ট কোনো জ্যোতিষকে দেখিয়ে এগুলো ঠিক করুন, কেন শরীরটাকে প্রোটেক্ট করা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আগে দরকার। আমরা সবসময় জ্যোতিষের কাছে প্রশ্ন করি, গাড়ি হবে কি না, বাড়ি হবে কি না, অর্থ হবে কি না, চাকরি পাবো কি না, বিয়ে হবে কি না, কবে বিদেশ যাত্রা যাবো, কবে লটারিতে পাবো, কিন্তু একবারও ভাবি না যে শরীরটা ভালো থাকবে না, প্রশ্নটা কেউই করে না। আমি নিজের থেকে বলে দিই, শরীর যদি ভালো না থাকে আপনার কোনো কাজে মন লাগবে না, শরীর ভালো থাকলে জীবনে লড়াই করতে পারবেন না, শরীর ভালো না থাকলে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবেন না। তাই মাথার কাছে যে টোটকাটা বললাম যে করির টোটকাটা অবশ্যই করবেন, সঞ্চিত রাখতে অর্থ, করির টোটকা অব্যর্থ, এই মন্ত্রটি 100 বার জপ করার পর আপনি গলার মধ্যে দুটো ফুটো করে ঝুলিয়ে রেখে সেটা আপনি কোনো গীতা বা কোনো বাইবেল বা কোরআনের মধ্যে আপনি ভরে দিন, আর অবশ্যই আপনি লক্ষ্মীর মন্ত্রটা কিন্তু প্রতিদিন জপ করুন। দেখুন আপনার সঞ্চিত অর্থ আপনার কাছে থাকবে, শুধু একটা করির বিনিময়, অর্থাৎ করি আপনাকে জীবনে কিন্তু সাকসেস দেবে। তাই সঞ্চিত রাখতে অর্থ, করির টোটকা অব্যর্থ, অবশ্যই করুন, ভালো থাকুন, আর অবশ্যই অনুষ্ঠান দেখুন। আমি আবার আপনি শুক্রবার দিন দেখতে ভুলবেন না, সৌভাগ্য সন্তানে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার। নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠানে, মানে আমাদের এই অনুষ্ঠানে এমন কিছু